বীরভূম মানে চোখ বুজিয়ে শান্তিনিকেতন। বীরভূম বললেই লাল মাটির পথ, কোপাইয়ের ধার, শাল পলাশের বন কি তাই তো? তবে আজ আমাদের গন্তব্য বোলপুরেরই কঙ্কালীতলায়। এটি একান্ন সতীপীঠের অন্যতম। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহত্যাগ করলেন সতী, আর সেই শোকে মহাদেব তাণ্ডব শুরু করলেন তিন লোক জুড়ে। চারিদিকে কেবলই ত্রাহিমাম ত্রাহিমাম। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে এলেন বিষ্ণু, সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড খণ্ড করলেন, আর যেখানেই সেই খণ্ড পড়ল গড়ে উঠল সতীপীঠ। কঙ্কালীতলায় দেবীর কোমরের অংশ পড়েছে, কোমর অর্থাৎ কাঁখাল, আর সেই থেকেই স্থানের নাম হয়েছে কঙ্কালীতল। কথা হয়েছিল মন্দিরের পূজারীদের সাথে, জানালেন হর পাপং হর ক্লেশং হর শোকং হরাশুভম, এই মন্ত্র দিয়েই তাদের পুজো শুরু হয়। বিশ্ব সংসারের সমস্ত ভক্তের প্রার্থনা তারা পৌঁছে দেন দেবী ভগবতীর কাছে। গর্ভগৃহে তথাকথিত কিন্তু কোনো মূর্তি চোখে পড়ে না। টেম্পল অফ গডেস কালী, দ্য বোনস অফ গডেস পার্বতী আর বিং ইমার্সড ইন দিস পন্ড, ইন দিস পন্ড, ইন দিস পন্ড, এন্ড দিস প্লেস ইজ ভেরি হোলি, এন্ড পিপল বিলিভ দ্যাট হোয়াট এভার ইউ উইশ অর প্রে হিয়ার ইট কামস ট্রু। मंदिर के अंदर कोई आइडल नहीं है, यहाँ पे जस्ट एक फोटोग्राफ है जिनको सब पूछते हैं। मतलब मेरे हिसाब से तब समझ लीजिए ये इतना ही ऑस्पिशियस है कि एक सिर्फ फोटोग्राफ से ही। तबे देवी उपस्थिति अनुभव करा जाए भक्तेर भक्तिते श्रद्धाए प्रार्थनाए। मंदिरेर एक धारे रयेछे विशाल कुंड, मंदिर प्रांगणे भक्तेरा किंतु पूजोर डाली हाते किंबा धूप दीपदाने व्यस्त, কেউ বা মনস্কামনা পূরণের জন্য গাছের ডালে ঢিলও বাঁধছেন। মন্দিরের চারপাশে এক অদ্ভুত সুন্দর শান্ত পরিবেশ। দুপুরে দেবীকে ভোগ নিবেদন করা হলো, আর তারপরেই এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। এখানে শক্তি আরাধনার সাথে সাথেই চোখে পড়ল নরনারায়ণ সেবা। মন্দিরের আশেপাশের ভিক্ষুদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এখানে আসা ভক্তরা। দুপুর গড়িয়ে বিকেল নেমে এল, নাম না জানা এক পাশিতে চেনা সুর শুনতে পেলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে।